আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সেদিন আপলোড করেছিলাম বিক্রমপুরে যাওয়ার ভিডিও পার্ট 1, এবং আজকে হচ্ছে নিয়ে চলে আসলাম পার্ট 2। আমরা সে বাসা থেকে বের হয়ে এরপরে আমরা আরেকটা বাসায় যাচ্ছি অটোতে করে। সন্ধ্যা গড়ানোর আগের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি। অটো থেকে নেমে কিছু রাস্তা আমরা হাঁটছিলাম, আর আলিফ তার মাথার মধ্যে দই মিষ্টি যা নিয়ে আসছিলাম ওগুলো সে মাথাতে করেই নিচ্ছিল, কারণ ভার ছিল তাই সে নিতে পারছিল না। আমরা যেতে যেতে মোটামুটি ওই সময়টা মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল। আমরা ফাইনালি ওদের বাসায় পৌঁছে গিয়েছি। এটা ওদের বাসার বারান্দা। বারান্দা থেকে হচ্ছে এই হচ্ছে যে সুদাইস বাবু, ওই বাসার সবচেয়ে ছোট সদস্য। ও ভিডিও করতে নিলেই কিন্তু ও সামনে চলে আসে, সামনে হয়তো ভিডিওতে ওকে আরো পাবেন। সকালে দেখা যাবে, রাতের বেলা কিছুই দেখা যায় না, অন্ধকার। কি করবে তুমি এটা? খাবে? খাও। যাওয়ার পর আমরা হালকা পাতলা নাস্তা করলাম। এরপর সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম, যে যে যার যার মতো কাজ করছে, কথা বলছে, মোবাইল চালাচ্ছে, আর সুদাইস হচ্ছে উল্টা ঘোড়ার মধ্যে বসে দোল খাচ্ছে। ওদের বাসাটা বেশ সুন্দর, গ্রামের ভিতর যে এত সুন্দর একটা বাসা, এরকম ডেকোরেশনের বাসা পাবো, তো আমরা হচ্ছে একটু অবাকই হয়েছিলাম। যাই হোক, এরপরে রাতের বেলা আমরা ছাদে যাচ্ছিলাম, কারণ বৃষ্টি নামবে, আকাশও ডাকছিল, তো ভাবলাম আমরা একটু ছাদে ঘুরে আসি। ছাদে অতিরিক্ত বাতাস ছিল, যা আমরা ঢাকা শহরে খুব পাই না বললেই চলে। প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখা যায় না, সকাল হলে দেখা যায় তো। এই পর্যন্ত আসতেছে বৃষ্টি। এই পর্যন্ত বৃষ্টি আসে। বৃষ্টির কারণে পরিবেশ অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। যাই হোক, বৃষ্টি দেখা শেষ, এরপরে আমাদের খাবার পালা। ওদের বাসায় রান্না করেছিল, গরুর মাংসের ভুনা ছিল, ডিম ছিল, এবং লাল আটা রুটি ছিল। অনেক মজা হয় সেই ভাবির হাতের রান্না, ওই বাসার যে ভাবি আছে আমাদের, এই আর কি। আমরা খুব মজা করে খেলাম, খেয়ে দেয়ে তারপর সুন্দর করে রাত 11টার ভিতর ঘুমিয়ে পড়লাম, যেটা আমাদের ঢাকা শহর একদমই সম্ভব না।